মাদক ও সন্ত্রাসবাদ হতে দূরে রাখি স্থানীয় ফুটবল খেলোয়াড়দের ক্ষেত্রে গুরুত্ব ভূমিকা পালন করুন ও সাফ অনুর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ ২০১৬ প্রদান করে আসছেন। সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ অবদান স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবু লেট জেলা স্টেডিয়ামের ভিআইপি আসন সংকট নিরসনের লক্ষ্যে বর্তমান কার্যনির্বাহী কুমাল আব্দুল মুহিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ও দিক নির্দেশনায় প্রধানমন্ত্রী বিবেচনায় এনে প্রচুর দর্শক সমাগমের মধ্যে দিয়ে সিলেট এ পর্যন্ত চার করবে বলে আমি প্রত্যয় ব্যক্ত করছি। বিগত দিনে সিলেট জেলা ক্রীড়া সংস্থা সিলেট জেলা ফুটবল